السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের রিডার ফোর লেসন 10 এর কনভার্সেশন অংশ পড়ব আমরা। যারা নাম দিয়েছিলেন তাদের মধ্যে আমরা জুটি দেখতে পাচ্ছি না। আচ্ছা, মেহজাবিন ম্যাডাম আছেন এবং মালিহা ম্যাডাম, আপনারা দুজন পড়তে পারেন চাইলে। আপনারা দুজন শুরু করেন, তারপরে আমরা অন্যদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। স্যার পড়বো স্যার, জি হ্যাঁ প্লিজ। শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল আবু কাম সুরাতান হাফিজতা ইয়া বাশিরু। হে বাশির, তুমি কয়টা সুরা মুখস্থ করেছো? তো বাশিরুন বাশিরুন হাফিজতু সুরাতান ওয়াহিদাতান, আমি মুখস্থ করেছি একটি সুরা, আমি একটি সুরা মুখস্থ করেছি। আলাবু ওয়াকাম সুরাতান হাফিজতা ইয়া উমারু। হে উমর, তুমি কয়টা সুরা মুখস্থ করেছো? উমারু আনা হাফিজতু সুরাতাইনি, আমি দুটো সুরা মুখস্থ করেছি। আচ্ছা, এই 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 আয়াতটার ডিপেন্ডেন্সি গ্রাফ কি হবে মালিহা ম্যাডাম, আপনি বলেন। আনা হাফিজ তো সুরাতাইনি, হ্যাঁ সেইটা হ্যাঁ আনা তো সাবজেক্ট স্যার, এখানে ইয়েস মুবতাদা। মুবতাদা, জি, আর আনা আর হাফিজ তো সুরাতাইনি, এটা কি প্রেডিকেট পুরাটা স্যার? হ্যাঁ পুরাটা প্রেডিকেট। জি পুরাটার প্রেডিকেট। হ্যাঁ, আর প্রেডিকেটের মধ্যে এই হাফিজ এখানে এটা ভার্ব ভার্ব, আর তু হচ্ছে ডুয়ার, আর সুরা 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 তাইনি এটা তো অবজেক্ট হবে স্যার, অবজেক্ট। ইয়েস মনসুব এটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে হাফিজ তু, এটা হলো হাফিজ তু সুরা তাইনি, এটা হলো জি খবর, আর আনাটা জি এটা হলো মুবতাদা। হ্যাঁ, জি এটা হলো মুবতাদা খবর, আবার খবরটা একটা আলাদা সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। সেখানে হাফিজ তু ভার্ব প্লাস ডুয়ার আর সুরা তাইনি অবজেক্ট। মানে হাফিজ তো সুরাতাইনি পুরাটাই প্রেডিকেট, তাই না স্যার? জি খবর জি পুরাটাই খবর। মুয়াবিয়াতুন ইয়া আবাতি জা আল ইয়াউমা মুদাররিসানি জাদিদানি আহাদুহুমা লিল ফিকহি ওয়াল আখারু লিল হাদিসি। হ্যাঁ আমার বাবা, আজকে দুজন নতুন শিক্ষক এসেছেন, তাদের মধ্যে একজন ফিকা শাস্ত্রের জন্য ও আরেকজন হাদিস শাস্ত্রের জন্য। বাশিরুন ইয়া আবাতি কারাতুল ইয়াউমা কালিমাতাইনি জাদিদাতাইনি ফি হাজাল কিতাবি, আমি আজকে এই বই থেকে নতুন দুটো কালিমা পড়েছি। হে হে বাবা, আমি আজকে এই নতুন বই থেকে দুটো কালিমা পড়েছি। না, এই বই থেকে দুটো নতুন শব্দ পড়েছি। হ্যাঁ, ও কালিমা কালিমা না না, শব্দ শব্দ। হ্যাঁ, নতুন দুটো শব্দ। আলাবু মা হুমা, ওই কে ওই দুইজন? না, ওই দুটো শব্দ কি, ওই দুটো শব্দ কি? এই দুটো শব্দ কি? আচ্ছা,
বাশিরুম হুমা আল মুস্তু ওয়াল মিখাদ্দাতু, তাদের একটি আল মুস্তু এবং আরেকটি আল মিখাদ্দাতু। সেটা মানেটা বলবো স্যার? জি আল মুখাদ্দাতু বালিশ, আল মুস্তা আল মুস্তু চিরুনি, তাদের একটি বালিশ এবং আরেকটি চিরুনি। আলাবু আরিফতা মানাহুমা, তুমি কি চেনো ওই দুজন যারা আমাদের সাথে ছিল? না না না, তুমি কি না এই না, দুইটা জিনিস চেনো, এই যে আল আল জানোই। মুস্তু আল মিখদ্দাতু, এই দুইটা জি, তুমি জানো? তুমি কি জানো এই দুটো? তুমি জানো? মানা স্যার আমাদের সাথে না, সরি, মানা মানাটা আমাদের সাথে? না না না, এখানে হলো মা আনা অর্থ হচ্ছে অর্থ, মা আনা, আর মা ও যেটা সেটা হলো জি আইনের, স্যার, আইনের উপরে আপনার জবর থাকতো, তাহলে হলো মা আনা, সেটা মানে হচ্ছে আমাদের সাথে, আর ও মা আনা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অর্থ হুমা অর্থ, তাদের। হ্যাঁ, আচ্ছা তুমি কি আচ্ছা জানো ওই দুইটা শব্দের অর্থ এমন? হ্যাঁ আচ্ছা দুটো, স্যার স্যার, এই থ্যাংক ইউ দুটো স্যার। তুমি জানো এ দুটো? হ্যাঁ তুমি জানো বাশিরুন নাম? হ্যাঁ, সাআল তু মুদাররিসা সালতুল, ফাশারাহা। জি, সাআলতুল মুদাররিসা ফাশারাহা লি মানাহুমা। আমি আমি হ্যাঁ আমি শিক্ষক সাহেবকে প্রশ্ন করেছি, তিনি আমাকে এটার সম্পর্কে ব্যাখ্যা করেছেন। সুন্দর। ফাশারাহা লি মানাহুমা, আচ্ছা, এই এই এইটার এইটার ডিপেন্ডেন্সি গ্রাফ কি হবে? সালতুল মুদাররিসা, প্রথমে অর্থ বলেন। জি এটা বললাম যে নাম, হ্যাঁ আমি শিক্ষক সাহেবকে প্রশ্ন করেছি। তাহলে সালতু সালতু, সালতুল মুদাররিসা, হ্যাঁ সালতুটা কি? সালতু তো ভার্ব স্যার, ভার প্লাস ডুয়ার, দুয়ার, তু ডুয়ার, হচ্ছে দুয়ার। হ্যাঁ। জি, আর আর মুদাররিসা মুদাররিসা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, আমি কাকে প্রশ্ন করেছি? মুদাররিসাকে প্রশ্ন করেছি, হ্যাঁ তাই না স্যার? জি। ফাশারাহা, হ্যাঁ, ফাশারাহা লি মানা হুমা, ফাশারাহা স্যার এটাও তো একটা ভার্ব স্যার, ফাশারাহা হ্যাঁ ফাশারাহা লি, হ্যাঁ লি হ্যাঁ এটা ভার্ব। আর লি লি হচ্ছে স্যার, লি তো পিপি না স্যার? পিপি, পিপি, হ্যাঁ কিন্তু এটা পিপি, হলো মানে মার মানসুবের জায়গায় আছে, এভাবে আমরা বলবো, ইন প্লেস অফ ও মানসুব, অর্থাৎ এটা এটাই তো আপনার অবজেক্ট আমাকে, তাই না? জি জি তো জি কিন্তু এটা জার মাজরুর, জার মাজরুর কে ওইভাবে অবজেক্ট বলা যায় না, কিন্তু অবজেক্টের জায়গায় আছে, বা আমরা বলতে পারি মানসুবের জায়গায় আছে, মানসুবের আচ্ছা জায়গায় আছে। আচ্ছা। আর মানা হুমা, মানা তো স্যার এটা মানে হচ্ছে অর্থ, তাই না স্যার? এটাও অবজেক্ট, মানা হুমা এটাও এটা অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট প্লাস মুদাফ, এবং মুদাফ ইলাহি। আর হুমা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে পুরোটার অর্থ বলেন সেন্টেন্সটার। ফাশারা থেকে বলবেন না শুরু থেকে বলবেন? শুরু থেকে নাম, আচ্ছা নাম, হ্যাঁ সাআলতুল মুদাররিসা, সাআলতুল মুদাররিসা হচ্ছে আমি শিক্ষক সাহেবকে প্রশ্ন করেছি। তো সাআলতু এটা হচ্ছে ভার্ব, তু হচ্ছে ডুয়ার, আল মুদাররিসা হচ্ছে অবজেক্ট মানসুব। আর ফাশারাহা লি মানাহুমা, ফাশারাহা হচ্ছে ভার্ব, আর এখানে লি সারাহা হচ্ছে ভার্ব, আর ফাটা হলো কনজাংশন, হ্যাঁ পা অতএব হচ্ছে স্যার কনজাংশন। অতএব, হ্যাঁ অতএব, হ্যাঁ অতএব অতএব, হ্যাঁ অতএব। আর সারাহা হচ্ছে ভার্ব, আর লি এখানে পিপি, বাট লি এখানে এটা মানসুবের কাজ করছে, মানে অবজেক্ট এটা লিটা। তারপরে মানা হুমা মুদাফ মুদাফ ইলাহি স্যার, আবার স্যার মানাটাও, মানা হুমা কি মানাটা কি অবজেক্ট? দুটো অবজেক্ট শুধু খালি না? মানাটা অবজেক্ট, হ্যাঁ তিনি ব্যাখ্যা করেছেন, ফাশারহা মানে তিনি ব্যাখ্যা করেছেন। আচ্ছা জি কাকে ব্যাখ্যা করেছেন, কি ব্যাখ্যা করেছেন? আচ্ছা আমাকে ব্যাখ্যা করেছেন, অর্থ ব্যাখ্যা করেছেন। আচ্ছা আচ্ছা, এই তাহলে দুটো দুটো অবজেক্ট এখানে, ইয়েস আশারা লি
মানা হুমা, আর মানা হুমা হচ্ছে মুদাফিলাহি, মুদাফ মুদাফিলাহি। আলাবু আনাল আনা আজহাবু ইলা সুকি আতুরিদুনা শাইয়ান, আমি এখন বাজারের দিকে যাব, কিছু কি তোমরা চাও? উমারু উরিদু দফতরান, একটা নোট বই চাই। মুয়াবিয়াতু ইন্দি দফতরাইনি ওয়া উরিদু দফতরাইনি আখরাইনি, আমার কাছে দফতরানি দুটা নোট বই আছে, ওয়া এবং উরিদু আমি চাই দফতরাইনি দুটা নোট বই, আখরা আরো দুটো নোট বই আমি চাই। বাশিরুন ইন্দি মিলাফানি সগিরানি ওয়া উরিদু মিলাফাইনি কবিরা কবিরাইনি, আমার দুটো ছোট ফাইল আছে, আমি দুটো বড় ফাইল চাই। আলাবু হ্যাঁ আলাবু মিন আইনা লাকা হাজাল কলামুল জামিলু জুল্লাউনাইনি ইয়া বাশিরু, তোমার কাছে কোথা থেকে এই সুন্দর কলম দুই রং বিশিষ্ট আছে হে বাশির? বাশিরুন ইশতারাইতুহু, আমি ওটা কিনেছি। আলাবু বিকাম ইশতারাইতাহু, ইশতারাইতাহু কত দাম দিয়ে সেটা কিনেছ? বাশিরুন ইশতারাইতুহু বিরিয়ালাইনি, আমি এটা 2 রিয়াল দিয়ে কিনেছি। দামি কলম, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক সুন্দর হয়েছে। আমি আচ্ছা ফজলে হাসান খান এবং এস এম গিয়াসউদ্দিন, আপনারা দুজন আসবেন প্লিজ এবং কনভার্সেশনটা পড়বেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আবু পিতা বলছেন, কাম সুরাতান হাফিজতা ইয়া বাসিরু, এ বাসির তুমি কয়টা সুরা মুখস্থ করেছ? বাসিরুন হাফিজতু সুরাতান ওয়াহিদাতান, আমি একটি সুরা মুখস্থ করেছি। আল আবু ওয়াকাম সুরাতান হাফিজতা ইয়া উমার, হে উমার তুমি কয়টা সুরা মুখস্থ করেছো? আনা হাফিজ তো সুরাতাইনি, আমি দুটো সুরা মুখস্থ করেছি। মুয়াইয়াতু ইয়া আবাতি হে পিতা, জাল ইয়ামাল মুদাররিসাইনি, আজকে দুজন শিক্ষক এসেছেন মুদাররিসাইনি, না না মুদাররিসানি জাদিদানি, জাদিদানি মুদাররিসানি, মুদাররিসানি জাদিদানি, ইয়া আবাতি জা জা আল ইয়ামা মুদাররিসানি জাদিদানি, না জাদিদানি জাদিদানি জাদিদানি, হে পিতা অদ্য দুজন নূতন শিক্ষক এসেছেন, আহা দুহুমা ওনাদের একজন লিল ফিকতি ফিকহি ফিকা শাস্ত্রের জন্য, ওয়াল আখারু লিল হাদিসি এবং অন্যজন হাদিস শাস্ত্র পড়ানোর জন্য। ইয়া আবাতি করাতু ইয়াউমাল কালিমাইনি জাদি দাতাইনি ফি হাজাল কিতাবি, হে বাবা করাতুল ইয়াউমা আজকে
পড়েছি কালি কালি মাতানি জাদি দাদাইনি, আজকে দুটি নতুন কালিমা পড়েছি ফি হাজাল কিতাব, এই কিতাব থেকে। আল আবু, পিতা বলছেন মা হুমা, সে বাক্য দুটি কি? হুমা মস্তু ওয়াল মিখাদাতুন, সে দুটো হলো, সে দুটোর একটি চিরুনি আর একটি বালিশ। আরিফতা আরিফতা মা না হুমা, তুমি কি শব্দ দুটোর বাক শব্দ দুটোর অর্থ বুঝতে পেরেছ? নাম হ্যাঁ, সাআলতুল মুদাররিসা, আমি শিক্ষক সাহেবকে জিজ্ঞেস করেছি, ফা শারাহা লি মা'না হুমা, তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। আনাল আনা আজহাবু ইলা সুকি, আমি এখন বাজারের দিকে গমন করব। আতুরি দুনা শাইয়ান, তোমরা কি কিছু চাও? উরিদু দাপ্তরান, আমি নোটবুক চাই। ইন্দি ইন্দি দাফতার দাফতারানি বা উরিদু দাফতারাইনি আখা রাইনি, আমার দুটি নোটবুক আছে, আমি আরো দুটি নোটবুক চাই। ইন্দি মিলাফানি সগিরনি ওয়া উরিদু মিলাফাইনি কাবিরনি, আমার দুটো দুটো ছোট মিলাফাইনি, শব্দটার মানে কি স্যার? ফাইল, দুটো ফাইল, আমার ছোট দুটো ফাইল আছে এবং আর আমি আরো বড় দুটো ফাইল চাই। মিন আইনা লাকা হাজাল কলামুল জামিলুন, তোমার কাছে এই সুন্দর কলমটি কোথা থেকে, কোথায় তুমি পেয়েছো? জু জুল লাউন নাইনে, দুই রং বিশিষ্ট ইয়া বাসিরু হে বাসির, তোমার কাছে দুই রং বিশিষ্ট এই সুন্দর কলমটি তুমি কোথা থেকে পেয়েছো, কোথা থেকে এসেছে? ইস্তরাই তো হো, আমি এটা কিনেছি। বিকাম বিকাম ইস্তারাই ইস্তারাই তাহু, এটার দাম কত? না, তুমি কত দিয়ে কিনেছো? হ্যাঁ, এমন তুমি কত দিয়ে কিনেছো? বিকাম ইস্তারাই তাহু, তুমি কত দিয়ে কিনেছো? ইস্তারাই তো হো বি রিয়াল আইনি, আমি এটা দুই রিয়াল দিয়ে কিনেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেও, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে যে দ্বিবচন গুলো আছে, সেই দ্বিবচন গুলো মারফু বা মানসুব বা মাজরুর কেন বা হওয়ার কারণ কি, এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই অধ্যায়ের যে মানে প্রয়োজনীয়তা সেটা মিটবে। অর্থাৎ এখানে যে দ্বিবচন গুলো আছে, সেই দ্বিবচন গুলো কেন মারফু অথবা কেন মানসু অথবা কেন মাজরুর, এইটা একটা হোমওয়ার্ক আপনাদের থাকবে, আপনারা কাইন্ডলি লিখে নেবেন যে 10 নম্বর অধ্যায়ে যে কনভারসেশনের মধ্যে যে দ্বিবচন গুলো আছে, এই দ্বিবচনটা প্রথমত আপনি লিখবেন যে এটা কি মারফু মানসুব নাকি মাজরুর, দ্বিতীয়ত আপনি লিখবেন যে কেন। আমি যদি এভাবে বলি, একটা বলি এখানে আছে কারাতুল ইয়াউমা কালিমা তাইনি, কালিমা তাইনি একটা দ্বিবচন শব্দ, এখন আপনি এটা প্রথমে লিখবেন কালিমা তাইনি, তারপরে লিখবেন এটা মারফু মানসুব নাকি মাজরুর, তারপরে লিখবেন যে এই জন্য এটা মারফু বা এই জন্য এটা মানসুব বা এই জন্য এটা মাজরুর।
আপনি আনসার দেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আপনি বলেন, আমি আপনাকে বলি, যা আ মানে একটা ভার্ব, যা আ মাদি, যা আ আরবিতে বাংলাতে তার উল্টা, এসেছিল। যা আ এটা একটা ভার্ব, যা আ আর এরপরে আছে আলমুদাররিসু মারফু শব্দটা, তাহলে এই ভার্বের ডুয়ার হচ্ছে আলমুদাররিসু। আপনি বলেন এটার কি অর্থ হবে? শিক্ষক এসেছিলেন। হ্যাঁ, শিক্ষক সাহেব এসেছিলেন। এখানে মুদাররিসুটা কি কি অবস্থায় আছে, মারফু মানসুব নাকি মাজরুর? এখানে মারফু। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি কেন মারফু? এটা এটা হচ্ছে যা হচ্ছে ভার্ব, মানে ভার্ব, হ্যাঁ, আর মুদাররিস হচ্ছে মারফু। হ্যাঁ, মানে কেন মারফু? কারণ এটা ডুয়ার। আচ্ছা, এটা বল। আচ্ছা, ডুয়ার, এই জন্য মারফু। ডুয়ার সবসময় মারফু হবে। হ্যাঁ, ডুয়ার সবসময় মারফু হবে, ফাইল। আচ্ছা, এইবার আমরা দেখি রআইতু মানে কি, বলতে পারবেন রআইতু? দেখেছি। ওকে, আচ্ছা, রআইতু দিয়ে আমি যদি বলি কি দেখেছি, কাকে দেখেছি, আমি শিক্ষক সাহেবকে দেখেছি, কি হবে বলেন? এখানে আছে জি রায়তুল মুদাররিসু, না রায়তু হচ্ছে ভার, মুদাররিসা রায়তু হচ্ছে ভার, আর মুদাররিসা ভার্ব এবং ডুয়ার কোনটা? রায়তুর মধ্যে ভার্ব এবং ডুয়ার, ডুয়ার হচ্ছে তু, তু, এই তু এর মিনিং হলো আমি। আমি, তাহলে আমি দেখেছি, কি দেখেছি, কাকে দেখেছি। আচ্ছা, তাহলে এটা হবে মুদাররিসা হবে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সবসময় মানসুব হবে। ওকে, তাহলে এই মুদাররিসু মারফু হওয়ার কারণ, এখানে যেহেতু মুদাররিসুটা মাফুলুন বিহি বা অবজেক্ট, না আমি প্রথমটার কথা বলছি জি, এটা মারফু হওয়ার কারণ ওটা ডুয়ার, ভেরি গুড, ডুয়ার সাথে মারফু হবে। ওকে, মারফু হবে। তারপরে মুদাররিসটা মানসুব হওয়ার কারণ, এটা যেহেতু মাফুলুন বিহি অবজেক্ট, সব সময় মানসুব হয়, মানসুব হবে জি। সুন্দর, তারপরে এটা পড়েন, যা জাহাবতু ইলাল মুদার, ইলাল মুদাররিসি। ওকে, এখানে যেহেতু এখানে জার মাজরুর, এটা জার মাজরুর, এই জন্য মুদাররিসিটা মাজরুর হবে। ভেরি গুড, তাহলে মুদাররিসু মারফু, মুদাররিসা মানসুব এবং মুদাররিসি মাজরুর, মারফু মানসুব মাজরুর হওয়ার কারণ আপনি বললেন। আচ্ছা, এই মুদাররিসটা হলো এক বচন, প্রতিটা মুদাররিস এখানে এক বচন সিঙ্গুলার। আমরা এখন ডুয়ালটা পড়বো, দ্বিবচন। দ্বিবচন আপনি করেন, মুদাররিসুট দ্বিবচন কি হবে? আল মুদাররিসুট দ্বিবচন, মারফু দ্বিবচন, মুদাররিস সানি, মুদাররিস সানি, গুড। এখন আমরা বলবো শিক্ষক, দুইজন শিক্ষক সাহেব এসেছেন, বলেন জাল মুদ, জাল মুদাররিসানি। হ্যাঁ, এখানে এই এই দ্বিবচনটা মারফু মানসুব নাকি মাজরুর? এটা মারফু, কারণ কারণ হচ্ছে এখানে দুয়ার, এটা গুড। তারপরে আমি দুজন শিক্ষক সাহেবকে দেখেছি। আচ্ছা, রায়তু, রায়তুল মুদার, মুদাররিসাইনি, রায়তু, এখানে তু, রায়তু হচ্ছে, তু হচ্ছে, তু হচ্ছে ডুয়ার, আর মুদাররিসাইনি হচ্ছে কাকে, কাকে দেখেছি, এটা মাফুলুন বিহি বা অবজেক্ট, সুতরাং এটা মানসুব হবে। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে মানসুব হবে। দ্বিবচন মানসুব হলে তার সাথে ইয়ানুন যুক্ত হয়, দ্বিবচন মানসুব হলে তার সাথে ইয়ানুন যুক্ত হয়, আর মারফু হলে আলিফ নুন যুক্ত হয়, আনি আইনি। আচ্ছা, তারপরে তিন নাম্বারটা বলেন, জাহাবতু ইলাল মুদাররিসাইনি, এখানেও এটা যেহেতু ইলা আর আল মুদাররিসু, এটা পিপি হবে,
জার মাজরুর, ইলা যেহেতু জার সুতরাং মুদারিসাইনে এটা অবশ্যই মাজরুর হবে, এজন্য এখানে মুদারিসাইনি মাজরুর। তাহলে দ্বিবচন যখন মারফু হবে তার শেষে আনি যুক্ত হবে, আর দ্বিবচন মানসুক অথবা মাজরুর হলে তার সাথে আইনি যোগ হবে, এই হলো দ্বিবচনের কনসেপ্ট। জাজাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ আপনাকেও, আজকে আমরা শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।